ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। আজ একটা রয়েছি ভালো খবর নিয়ে, যদিও আমার জন্য বা আপনার জন্য ভালো খবর হবে কিনা জানা নেই, তবু ভালো খবর একটা। বিহারের প্রাথমিক শিক্ষক নিয়োগের পর আবারও নিয়োগের বিজ্ঞপ্তি, এবং এই নিয়োগ আশা করা যায় এই মানে লোকসভা ভোটের আগেই কিন্তু সম্পন্ন হতে চলেছে। বিহারের প্রায় অলমোস্ট 60,000 শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি, এবার প্রাথমিক নয়, আপার প্রাইমারি, 9-10 এবং 11-12 ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ হতে চলেছে, এবং তার কথা কিন্তু বিপিএসসি যিনি চেয়ারম্যান তিনি নিজে এসে বলেছেন। আমাদের চেয়ারম্যানদের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, এবং সাথে বলে রাখি পশ্চিমবঙ্গে কিন্তু আজকে মানে 94 জনের চাকরি কিন্তু চলে গেল, তারা নাকি টিট পরীক্ষায় পাস করেনি, তারা কিন্তু তাদের প্রমাণ তথ্য দিতে পারেননি, এবং সেই কারণে 7 বছর ধরে চাকরি করা 94 জন অযোগ্য শিক্ষকের চাকরি কিন্তু থেকে তাদের বরখাস্ত করা হলো। তো একদিকে শিক্ষক নিয়োগ আর একদিকে চাকরি থেকে বরখাস্ত, বলছি না দুর্নীতি শিক্ষকদের রাখা উচিত, তবে এটাও ঠিক যোগ্য ছেলে মেয়েদের চাকরি দেওয়াটা উচিত। বর্তমান পরিস্থিতিতে আমরা বিদ্রোহ করছি 2013-14 বিজ্ঞপ্তি নিয়ে। 2014 চাকরি প্রার্থীরা দিল্লি ছুটছেন, কখনো কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, তারা দাবি করছেন আমরা এগিয়ে আজ তাদের চাকরি পেলে তাদের চাকরি মোটামুটি আজ বলতে পারা যায় 8-9 বছর চাকরি হয়ে যেত, বা আরও ঠিক টাইম পেলে আরও বেশি হতো, প্রায় 9-10 বছর চাকরি মানে 8-9 বছর চাকরি হয়ে যেত। তো সেসব কথা পরের কথা, এবং আমাদের এখানে চাকরি গেল, ওখানে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কথা বলবো। তার আগে প্রত্যেককে বলবো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার মনে হয় রাখা প্রয়োজন রয়েছে তবেই, ওকে, এবং ভালো লাগছে প্রত্যেকে লাইক করবেন। চলুন বলে রাখি, বিহারে 60,000 শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি, তবে ভ্যাকেন্সির কোনোরকম কোনো আমাকে অনেকেই জিজ্ঞেস করছে স্যার ফর্ম ফিল আপ করতে পারবো কি পারবো না, অনেকেই ফর্ম করেছেন আমাকে, বলে রাখি প্রত্যেককে, যতক্ষণ না ফুল নোটিফিকেশান হাতে আসছে ততক্ষণ কিছুই বলা যাবে না যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা কারা কারা এখানে অ্যাপ্লিকেবল। শুধুমাত্র এইটুকু বলা রয়েছে পরীক্ষা কীভাবে হবে, নিয়োগ কীভাবে হবে, বাংলার কিন্তু সুযোগ রয়েছে, বাংলা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু রয়েছে সুযোগ একটা, কারণ পার্ট 1 যেটা 30 নম্বর ল্যাঙ্গুয়েজ সেখানে বাংলার সুযোগ রয়েছে একটা, ঠিক আছে। এরপর পার্ট 2 রয়েছে আমাদের সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, জেনারেল স্টাডিজ থেকে, পার্ট 3 রয়েছে সাবজেক্ট থেকে রয়েছে, টোটাল 3টের উপর বেস করে এখানে নিয়োগ হবে। এবং বলে রাখি যে ভ্যাকেন্সিটা কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকেন্সি, তবে যতটা শোনা যায় ততটা না, হয়তো পরে ভ্যাকেন্সি বাড়তে পারে, আবার নোটিফিকেশান এলে আমরা দেখতে পাবো পরিষ্কার কত ভ্যাকেন্সি কী রয়েছে না রয়েছে। তো দেখে রাখি আভাসটা প্রত্যেকে দিয়ে রাখি একটু, যে কত কী ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকে আভাসটা প্রত্যেকে দিয়ে রাখি একটু। দেখুন 6-8 ভ্যাকেন্সি রয়েছে বলবো, 16,100 ওই 90 মতো, এবং এখানে 9-10 রয়েছে 18,900 মতো সামথিং, এবং 11-12 রয়েছে এখানে প্রায় বলতে পারা যায় রয়েছে এখানে 28.5K মানে 8,500 মতো রয়েছে এখানে। তো বুঝতে পাচ্ছেন যেখানে আমাদের নিয়োগ হয় 1700 সেখানে নিয়োগ হচ্ছে 55,000, এবং তার পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই, পরীক্ষাও কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই, ফর্ম ফিল আপ হতে চলেছে নভেম্বর মাসেই। অতএব প্রত্যেকে কতটা ফাস্ট নিয়োগ প্রক্রিয়া চলতে পারে তা কিন্তু বিহার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বারংবার, আর প্রমাণিত আজকে বাংলা অনেক পিছিয়ে, বাংলা অনেকটা পিছিয়ে শিক্ষকতা নিয়োগের দিক থেকে, শিক্ষার দিক থেকে, কারণ শিক্ষকতা মানেই শিক্ষার দিক বলতে পারা যায়। তো নভেম্বরের 11 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ মানে মোটামুটি শুরু হয়, 5 তারিখ শুরু হবে, 14 তারিখ পরে ফর্ম ফিল শেষ হবে এখানে, এবং কোনোরকম কোনো সংশোধন টাইম থাকবে না, এবং তার পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই হবে। তো ফাইনাল নোটিফিকেশান এলে আমরা বলে দেবো কে কী অ্যাপ্লাই করতে পারবেন, কে কে অ্যাপ্লাই করতে পারবেন না। তো একটু প্রত্যেকে ধৈর্য রাখুন প্লিজ, আমাকে এত ফোন করবেন না বা হোয়াটসঅ্যাপ করবেন না, আমি বলতে পারছি না, কারণ নোটিফিকেশান এলেই আমি প্রত্যেকে জানিয়ে দেবো কী হচ্ছে না হচ্ছে। একটু পোর্ট স্টাডি করতে হবে একটু, মানে আদার স্টাডি ছেলেমেয়েদের কী রয়েছে, আমি বলেছিলাম প্রাইমারির সময় বলেছিলাম যে প্রত্যেকে অ্যাপ্লাই করুন, অনেকে অ্যাপ্লাই করেছেন, অনেকে সুযোগ পেয়েছেন, অনেকে সুযোগ পাননি, তো যাই হোক না কেন, যাই হোক সেটা আমি জানিয়ে দেবো প্রত্যেককে। তবে হ্যাঁ, 23-এর টেট বা সিটেটকে লক্ষ্য করে যদি মনে হয় পড়াশোনা করবেন, শুরু করতে চান পড়াশোনা, তাহলে কিন্তু অবশ্যই আপনি ব্যাচে জয়েন করতে পারেন, যেখানে ম্যাথ আমার সাবজেক্ট রয়েছে আমি এখানে, এবং ইভিএস কিছুটা পার্ট দেখাবো এখানে, সেটা আমি বলতে পারো ফ্রিতেই। তো যার প্রাইস রেখেছি আমি সর্বসাক করলে 499, যদি কেউ চাও
তো ইমিডিয়েটলি প্রত্যেক জয়েন করে যাও, কারণ হাতে খুব টাইম কম রয়েছে। যদি মনে হয় তোমার জন্য প্রয়োজন তাহলে অবশ্যই ব্যাচ জয়েন করো, এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট সেশনে। প্রত্যেক ভালো থাকো, প্রত্যেকের দিন শুভ হোক।